তো গাইস আজকের ভিডিওতে তোমাদেরকে আপকামিং সময় গেমের মধ্যে আসা সব বুইয়া পাস দেখিয়ে দিব। এর মধ্যে হচ্ছে এপ্রিল, মে, জুন এবং জুলাই মাসের বুইয়া পাস কিরকম হবে তোমরা আজকে দেখতে পারবা। এছাড়া তোমাদেরকে বেশ কিছু আপকামিং কনফার্ম ইভেন্ট সম্পর্কে আজকে জানিয়ে দিব। এবং গাইস ইবো জিএটি এবং মিষ্টি শপ ইভেন্টটা কবে আসবে তোমাদেরকে এটাও আজকে জানিয়ে দিব। প্রথমত গাইস গিল্ড টোকেনে নতুন কিছু আইটেম অ্যাড করা হবে। এখন কিন্তু গাইস গিল্ড টোকেনে কিছু আইটেম রয়েছে, তবে গাইস এবার কিন্তু গিল্ড টোকেনে তোমরা কাটানা স্কিনও দেখতে পারবা। প্রথমে দেখতে পাচ্ছ গাইস একটা কিন্তু কাটানা স্কিন, এর মধ্যে কিন্তু অ্যানিমেশন থাকবে, তবে এটা কিন্তু গাইস আমাদেরকে পার্মানেন্ট দেওয়া হবে না, শুধুমাত্র কিন্তু 7 দিনের জন্য আমরা এটা ইউজ করতে পারবো। এবং গাইস দেখতে পাচ্ছ একটা নর্মাল কাটানা স্কিন। এছাড়া গিল্ড টোকেনে আরো বেশ কিছু আইটেম অ্যাড করা হবে, আর এই সবকিছুই গেমের মধ্যে আসবে নতুন আপডেটের পর, আর আপডেটটা গেমের মধ্যে আসবে 17ই এপ্রিল। আশা করছি বুঝতে পারছো। আর গাইস রামাদান ইভেন্ট উপলক্ষে বিডি ইন্ডিয়া এবং সিঙ্গাপুর সার্ভারের মধ্যে দেওয়া হবে মিষ্টি সব ডিসকাউন্ট ইভেন্ট, আর ইভেন্টের মধ্যে কিন্তু 90% পর্যন্ত তোমরা ডিসকাউন্ট পেতে পারো তোমাদের লাগ ভালো হলে। আর ইভেন্টটা গেমের মধ্যে আসবে 4 এপ্রিল, এটা কিন্তু গাইস 1000% কনফার্ম হয়ে গেছে। তো গাইস তোমরা কে কে মিষ্টি সব ইভেন্টের জন্য অপেক্ষায় রয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর ইভেন্টের মধ্যে কিন্তু গাইস রামাদান ইভেন্টের কিছু আইটেম ব্যাক করা হবে। এছাড়া কিন্তু বেশ কিছু নিউ রামাদান ইভেন্টেরও আইটেম আসবে। এছাড়া গাইস ইবোগান টোকেন, হাইপার বুক টোকেন, বুইয়া পাসের টোকেন, এছাড়া কিন্তু বেশ কিছু ভাউচার, ইমোট, গান স্কিন থাকবে। তো এখন তোমাদেরকে গাইস দেখিয়ে দিচ্ছি ইবো জিএটি গানটা কিরকম হবে। গাইস লেভেল 1, 2, 3 মধ্যে কিন্তু নর্মালি থাকবে, তারপর গাইস দেখতে পাচ্ছ লেভেল 4 এবং 5 কিরকম হবে। এর মধ্যে কিন্তু গাইস বেশ কিছু তোমরা এফেক্ট দেখতে পারবা, তবে এটা গাইস একটা নর্মাল ইবো গান হবে, এটা কিন্তু শুধুমাত্র লেভেল 7 পর্যন্তই আপগ্রেড করা যাবে। আর গাইস লেভেল 7 এ এর ইমোটটা একবার দেখো, খুবই মারাত্মক লেভেলের একটা ইমোট হয়েছে। তো আলটিমেট এচিভার থিমের উপর কিন্তু ইবো জিএটি গেমের মধ্যে আসবে, তো এটাই কিন্তু হবে গাইস নেক্সট ইবো গান। আর এটা কিন্তু গাইস গেমের মধ্যে আসবে OB44 আপডেটের পর, আশা করছি বুঝতে পারছো। আর এই গানের স্কিনটা গেমের মধ্যে আসবে মে মাসে একটা রিং ইভেন্টের মধ্যে, নয়তোবা ইবো বোল্ট ইভেন্টের মধ্যে। তো তোমরা যারা এই গানের স্কিনটা ব্যাক করবা তোমরা কিন্তু মে মাসে এই গান স্কিনটার একটা ইভেন্ট দেখতে পারবা। তো তোমাদের কাছে ইবো জিএটি গানটা কিরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। এখন গাইস তোমাদেরকে আপকামিং সময় গেমের মধ্যে আসা বুইয়া পাসগুলা দেখিয়ে দিব। প্রথমেই তোমাদেরকে এপ্রিল মাসের বুইয়া পাসটা দেখিয়ে দেই। তো দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু রয়েছে ফিমেল বান্ডেল, এক লেভেলে কিন্তু থাকবে ফিমেল বান্ডেল, আর এটা কিন্তু দেখতে এরকম টাইপেরই হবে। 1 লেভেল হলেই কিন্তু তোমরা বুইয়া পাস থেকে ফিমেল বান্ডেলটা ক্লেম করতে পারবা। এর মধ্যে কিন্তু গাইস বেশ কিছু এফেক্টও থাকবে, এবং কিন্তু রয়েছে গাইস 4টা এক্সট্রা ইমোট স্লট, এবং কিন্তু রয়েছে 20% ডিসকাউন্ট মানে নেক্সট বুইয়া পাসের। এরপর দেখতে পাচ্ছ একটা ব্যাকপ্যাকের স্কিন রয়েছে, এবং গাইস রয়েছে একটা কারের স্কিন, এছাড়া কিন্তু রয়েছে গাইস ব্যানার, তারপর গাইস দেখতে পাচ্ছ রয়েছে কিন্তু একটা স্কাইবোটের স্কিন, এবং কিন্তু গাইস তোমরা এখানে বেশ কিছু ম্যাজিক টু ফেগমেন্ট দেখতে পারবা। এরপর গাইস দেখতে পাচ্ছ রয়েছে একটা গ্রেনেড এর স্কিন, আর এটাও কিন্তু এরকম টাইপের ব্লাস্ট অ্যানিমেশন আসবে। এবং গাইস দেখতে পাচ্ছ একটা জিএটি গান স্কিন রয়েছে। তো ইবো জিএটি থিমের উপরেই কিন্তু গাইস এই গান স্কিনটা বুইয়া পাসে দেওয়া হতে পারে, মানে এরকমটাই কিন্তু গাইস আমার মনে হচ্ছে। এরপর গাইস দেখতে পাচ্ছ একটা ব্যাটে স্কিন সহ রয়েছে একটা ব্যাকপ্যাকের স্কিন, এবং গাইস দেখতে পাচ্ছ উপরে কিন্তু একটা মাস্কের স্কিন রয়েছে, আর এটা রয়েছে ফ্রি পাসের মধ্যে, মানে এটা কিন্তু আমাদেরকে ফ্রিতে দেওয়া হতে পারে বুইয়া পাস থেকে, আর এটা কিন্তু গাইস নর্মাল একটা মাস্কের স্কিন। এরপর দেখতে পাচ্ছ রয়েছে একটা লুট বক্স, তবে এটা কিন্তু ফ্রিতে দেওয়া হবে না, এটা নিতে হলে তোমাদেরকে অবশ্যই কিন্তু বুইয়া পাস নিতে হবে। এরপর গাইস দেখতে পাচ্ছ একটা গ্লোয়াল স্কিন, নর্মাল কিন্তু গ্লোয়াল স্কিন হবে, কোনো অ্যানিমেশন থাকবে না, তবে গ্লোয়াল স্কিনটা কিন্তু গাইস মোটামুটি ঠিকঠাক রয়েছে। এরপর রয়েছে বুইয়া পাসের মেল বান্ডেল, আর এটা কিন্তু দেখতে এরকম টাইপেরই হবে, ব্ল্যাক এবং ব্লু থিমের উপর কিন্তু বুইয়া পাসের মেল বান্ডেলটা হবে। তো এটা ছিল এপ্রিল মাসের বুইয়া পাস। এখন তোমাদেরকে দেখিয়ে দিব মে মাসের বুইয়া পাসটা কিরকম হবে। এখানে দেখতেই পাচ্ছ মে মাসের বুইয়া পাসের অফিসিয়াল একটা পোস্ট। তো মে মাসের বুইয়া পাসের ইন্টারফেসটা গাইস দেখতে পাচ্ছ এরকম টাইপেরই হবে। তোমরা কিন্তু এখানে বুইয়া পাসের বেশ কিছু আইটেম দেখতে পারবা। তো কোন কোন আইটেম থাকবে চলো গাইস তোমাদেরকে দেখিয়ে দেই। প্রথমে কিন্তু গাইস দেখতে পাচ্ছ রয়েছে একটা বান্ডেল, এবং কিন্তু রয়েছে
একটা গান স্কিন। তো এই গানটার নাম হচ্ছে গাইজ BSK-94, মানে একটা কিন্তু গাইজ স্নাইপার গান। এই স্কিনটা কিন্তু দেখতে পাচ্ছ এরকম টাইপের হবে। এর মধ্যে তোমরা কিন্তু গাইজ হালকা অ্যানিমেশন দেখতে পারবা। এবং গাইজ দেখতে পাচ্ছ এটা হচ্ছে মে মাসের বুয়ে পাসের মেল বান্ডেল। আর এটা কিন্তু গাইজ একটু রোবোটিক থিমের উপর ডিজাইন করা হয়েছে, মানে একটু কিন্তু গাইজ এরকম টাইপেরই হবে বান্ডেলটা। এর মধ্যে তোমরা কিন্তু গাইজ নর্মাল কিছু অ্যানিমেশন দেখতে পারবা। তো বান্ডেলটা গাইজ তোমাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। এরপর গাইজ দেখতে পাচ্ছ বুইয়া পাসের ফিমেল বান্ডেল, এটাও কিন্তু দেখতে এরকম টাইপেরই হবে। তো এটা হচ্ছে গাইজ মে মাসের বুইয়া পাসের ফিমেল বান্ডেল। এবং গাইজ তোমরা কিন্তু বুইয়া পাসের মধ্যে একটা ইমোট এবং একটা লুট বক্স দেখতে পারবা। তো চলো গাইজ তোমাদেরকে ইমোটটা দেখিয়ে দেই। ইমোটটা গাইজ দেখতে পাচ্ছ একটা ঘোড়ার উপর কিন্তু উঠে বসে পড়বে। আর ইমোটটা কিন্তু গাইজ একটা প্রোফাইল অ্যানিমেশন থেকে কপি করা হয়েছে। তো কোন প্রোফাইল অ্যানিমেশন গাইজ তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো ইমোটটা কিন্তু এরকম টাইপেরই হবে। এবং কিন্তু দেখতে পাচ্ছ একটা স্কাইবোর্ড এবং কিন্তু রয়েছে আরো বেশ কিছু আইটেম। এবং গাইজ দেখতে পাচ্ছ বুইয়া পাসের লুট বক্স রয়েছে, ব্যাকপ্যাক রয়েছে, এছাড়া কিন্তু রয়েছে ব্যানার আফতার। তো এটা হচ্ছে গাইজ মে মাসের বুইয়া পাস। এখন গাইজ তোমাদেরকে দেখিয়ে দিব জুন মাসের বুইয়া পাসটা কিরকম হবে আর বুইয়া পাসের আইটেম গুলা কিরকম হবে। তো দেখতেই পাচ্ছ গাইজ বুইয়া পাসের ইন্টারফেসটা কিরকম হবে, এটা কিন্তু তোমরা এরকম টাইপেরই দেখতে পারবা। তো এখন গাইজ চলো তোমাদেরকে বুইয়া পাসে কোন কোন আইটেম থাকবে, বান্ডেল কিরকম হবে তোমাদেরকে এটাও কিন্তু দেখিয়ে দেই। তো দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু একটা গান স্কিন থাকবে থমসন গানের। তো এটা কিন্তু দেখতে পাচ্ছ এরকম টাইপেরই হবে। এটা কিন্তু জুন মাসের বুইয়া পাস আগেই বলে রাখি। এরপর দেখতে পাচ্ছ একটা নাইফের স্কিন রয়েছে। তো এই মিলি ওয়েপেনের স্কিনটার মধ্যে কিন্তু একটু অ্যানিমেশনও দেখতে পারবা। এরপর গাইজ দেখতে পাচ্ছ একটা প্যানের স্কিন রয়েছে। তো এটা কিন্তু বুইয়া পাসের মধ্যে থাকবে। এবং কিন্তু দেখতে পাচ্ছ বুইয়া পাসের মেল বান্ডেল। তো জুন মাসের বুইয়া পাসে কিন্তু গাইজ এই মেল বান্ডেলটাই আসবে। তো এখানে কিন্তু গাইজ দেখতে পাচ্ছ মেল বান্ডেলটা কিন্তু মোটামুটি ঠিকঠাক একটা বান্ডেল রয়েছে। আর বান্ডেলটা কিন্তু ফুল লুক এরকম টাইপেরই হবে। এরপর গাইজ দেখতে পাচ্ছ বুইয়া পাসের ফিমেল বান্ডেল। তো এটাই কিন্তু হচ্ছে জুন মাসের বুইয়া পাসের ফিমেল বান্ডেল। তো তোমরা এখন কমেন্ট করে জানিয়ে দাও জুন মাসের বুইয়া পাসটা সব থেকে বেস্ট নাকি মে মাসের বুইয়া পাসটা সব থেকে বেস্ট, মানে এই দুইটার মধ্যে কোন বুইয়া পাসটা সব থেকে ভালো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর এখন তোমাদেরকে দেখিয়ে দিব জুলাই মাসে গেমের মধ্যে আসা বুইয়া পাসটা কিরকম হবে, মানে জুলাই মাসের বুইয়া পাসের মেল ফিমেল বান্ডেল কিরকম হবে তোমাদেরকে এটা দেখিয়ে দিব। আর দেখতেই পাচ্ছ গাইজ একটা মেল এবং একটা ফিমেল বান্ডেল রয়েছে। তো এই দুইটা বান্ডেলে কিন্তু জুলাই মাসের বুইয়া পাসের বান্ডেল হতে পারে, এর কিন্তু গাইজ 70% চান্স রয়েছে। এখনো কিন্তু গাইজ জুলাই মাসের বুইয়া পাসের মেল ফিমেল বান্ডেল কনফার্ম করা হয় নাই এবং কিন্তু বাকি আইটেম গুলো পাওয়া যায় নাই। তবে গাইজ এই বান্ডেল কিন্তু হতে পারে, এর 70% চান্স রয়েছে। তবে আপকামিং টাইমে কনফার্ম হলে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিব এই বুইয়া পাসের বান্ডেল গুলা কিরকম হবে। তবে গাইজ বাকি এপ্রিল মে এবং জুন মাসের বুইয়া পাস কিন্তু একদম কনফার্ম। তো তোমাদের কাছে এই চারটা বুইয়া পাস থেকে সব থেকে বেস্ট বুইয়া পাস কোনটা লেগেছে এটা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে দিও।